মিশরের প্রত্নতাত্ত্বিকেরা বলেছেন, একটি কফিনের ভেতর থেকে সোনায় মোড়ানো একটি মানুষের মমির সন্ধান পেয়েছেন তারা। বৃহস্পতিবার মিশরের প্রাচীন এক সমাধি এলাকায় কফিনটি খুঁজে পাওয়া গেছে। কফিনটি 4,300 বছর পর প্রথমবারের মতো খোলা হয়েছে। যে ব্যক্তির মমি উদ্ধার হয়েছে তার নাম হেকাসেপেস। ধারণা করা হচ্ছে মিশরে এ পর্যন্ত রাজপরিবারের বাইরে যতগুলো মমি পাওয়া গেছে তার মধ্যে এই মমি সবচেয়ে প্রাচীন ও পরিপূর্ণ। কায়রোর দক্ষিণাঞ্চলের সাকারা সমাধি ক্ষেত্রে একটি কবরে মমিবাহী কফিনটি খুঁজে পাওয়া যায়। প্রাচীন এই সমাধিস্থলে বৃহস্পতিবার আরো 3টি কবরে মমি পাওয়া গেছে। প্রাচীন এই সমাধিস্থলে সবচেয়ে বড় যে মমি পাওয়া গেছে তা খুনুমত জেদেফ নামের এক পুরোহিতের। আরেকটি মমি মেরি নামের এক ব্যক্তির, তিনি ছিলেন রাজপ্রাসাদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তার উপাধি ছিল সিক্রেট কিপার। এই উপাধির কারণে তিনি বিশেষ ধর্মীয় আচারগুলো পরিচালনা করতে পারতেন। ধারণা করা হচ্ছে অপর কবরটিতে ফেতেক নামের এক বিচারপতি ও লেখককে সমাহিত করা হয়েছিল। ওই কবরে একটি ভাস্কর্যও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই সমাধি এলাকায় পাওয়া সবচেয়ে বড় ভাস্কর্য এটি। কবরগুলোয় মাটির তৈরি পাত্র সহ আরো বিভিন্ন জিনিস পাওয়া গেছে। মিশরের সাবেক পুরাকীর্তি বিষয়ক মন্ত্রী এবং প্রত্নতাত্ত্বিক জাহি হাওয়াজ বলেন, যেসব জিনিস পাওয়া গেছে তা খ্রিস্টপূর্ব 25 শতাব্দী থেকে শুরু করে খ্রিস্টপূর্ব 22 শতাব্দী পর্যন্ত পুরনো। প্রত্নতাত্ত্বিক আলী আবু দেশিস বলেন, এই আবিষ্কারের ঘটনা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এসব জিনিস বিভিন্ন সময়ে রাজা এবং তাদের আশপাশে বসবাসকারী সাধারণ মানুষ সম্পর্কে ধারণা দেয়। সাকারা হলো 3,000 বছরের বেশি পুরনো এক সমাধিস্থল। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের এলাকা হিসেবে স্বীকৃতি পাওয়া এই সমাধিস্থলকে এখনও ব্যবহার করা হয়। কয়েক বছর ধরে দেশের পর্যটন শিল্পকে নতুন করে জাগিয়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে মিশর। এর অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোয় বড় বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ঘটনা ঘটেছে। চলতি বছর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম চালু হওয়ার কথা আছে। মিশর সরকারের আশা, এই জাদুঘর 2028 সাল নাগাদ বছরে 3 কোটি পর্যটক টানবে।